ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বঙ্গদেশে যে সাংস্কৃতিক নবজাগরণের সূচনা হয় তার অন্যতম অঙ্গ ছিল সঙ্গীত। কাব্যগীতির এক অনুপম বাতাবরণ রচনা করেন রবীন্দ্রনাথ। সমসাময়িক সঙ্গীত রচয়িতাদের তিনি অনুপ্রাণিত করেন, তাদের সামনে উন্মোচিত করেন সুর ও বাণীর এক নবদিগন্ত। নিজস্ব সৃজন বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে সে সময় সঙ্গীত রচনা করেন আরও কয়েকজন, তাঁদের অন্যতম হলেন দ্বিজেন্দ্রলাল রায়। Oh,
নদিয়া জেলার কৃষ্ণনগরে রবীন্দ্রনাথের জন্মের ঠিক দুবছর পর অর্থাৎ 1863 সালে স্থানীয় রাজার দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়ের পুত্র দ্বিজেন্দ্রর জন্ম। সঙ্গীত ইত্যাদিতে প্রথম পাঠ সুরসিক পিতার কাছেই। যৌবনে দ্বিজেন্দ্র বিলাত যান কৃষিবিদ্যা পড়তে। ইউরোপীয় নাটক এবং সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়ে উদীয়মান শিল্পী অনুভব করেন দেশজ নাট্য কিংবা সঙ্গীত চর্চা সমকালীন বিশ্ব সংস্কৃতির প্রেক্ষাপটে কিঞ্চিত পশ্চাদগামী। ফিরে এসে কাব্য ও নাট্য রচনায় ব্রতি হন এবং যা কিছু সৃষ্টি করতে থাকেন সবই হয়ে ওঠে মেধা, মনন এবং শৈল্পিক আবেগের এক অভিনব সমন্বয়। আমি সারা সকালটি বসে বসে এই সাধে রমালাটি গেথেছি, আমি পরাব
প্রখ্যাত লেখক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায় যথার্থই লিখেছেন, বাংলা নাটকে সেন্টিমেন্টের এমন লীলা দ্বিজেন্দ্রলালের পূর্বে কোনো নাট্যকারই স্বীয় নাটকে দেখাইতে পারেন নাই। থিয়েটার সাহিত্যে একটি ইন্টেলেকচুয়াল আবহাওয়াও যে সম্প্রতি প্রবেশ লাভের চেষ্টা করিতেছে, ইহাও দ্বিজেন্দ্রলালের নাট্য সংসর্গের ফল। She
এসেছে, আজি এসেছে, এসেছে বধ হে নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি এসেছে, আজি এসেছে, এসেছে বধ হে নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি তোমার চরণ তলে রাখি কুসুম ভার, ইহার তোমার গলে দিব ধুন উপহার। তোমার চরণ তলে রাখি কুসুম ভার, ইহার তোমার গলে দিব ধুন উপহার। সুধার আধার ভরি তোমার আধারে ধরি, করো বধু করো তাহে পান। সুধার আধার ভরি তোমার আধারে ধরি, করো বধু করো তাহে পান। আজি হৃদয়ের সব আশা সব সুখ ভালোবাসা তোমাতে হোক অবসান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধ হে নিয়ে এই হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। ভেসে আসে কুসুমিত উপবন সৌরব, ভেসে আসে উচ্ছল জলদল কলরব। ভেসে আসে কুসুমিত উপবন সৌরব, ভেসে আসে উচ্ছল জলদল কলরব। ভেসে আসে রাশি রাশি জ্যোৎস্নার মৃদু হাসি, ভেসে আসে পাপিয়ার তান। ভেসে আসে রাশি রাশি আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধ হে নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি তোমার চরণ তলে লুটাই পড়িতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই। তোমার চরণ তলে লুটাই পড়িতে চাই, তোমার জীবন তলে ডুবিয়া মরিতে চাই। তোমার নয়ন তলে শয়ন লভিব বলে আসিয়াছি তোমারি নিধান। তোমার নয়ন তলে শয়ন লভিব বলে আসিয়াছি তোমারি নিধান। আজি সব ভাষা সব বাক নীরব হইয়া যাক, প্রাণে শুধু মিশে থাক প্রাণ। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধ হে নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধ হে নিয়ে হাসির উপগান। আজি আমার যা কিছু আছে এনেছি তোমার কাছে, তোমায় করিতে সব দান।
দ্বিজেন্দ্রলালের সঙ্গীত প্রায় সব ক্ষেত্রেই তার নাটকের ভূষণ বিশেষ, কিন্তু পরিবেশিত হলে বোঝা যায় তার সঙ্গীত এক নিরপেক্ষ মানবিক আবেগে অনন্য। লিরিক ধর্মিতায় এবং সুরের সারল্যে তাঁর সঙ্গীত বাঙালির নিজস্ব জাতীয় চরিত্রের সুস্পষ্ট প্রকাশ। তুমি আসিবে
পড়েছি স্বপ্ন দ্বিজেন্দ্রলালকে দেশাত্মবোধের রূপকার বলা যায়। স্বদেশ চেতনার গানে তিনি ছিলেন কালজয়ী, কিন্তু গভীরে যেতে চাইলে বোঝা যায় তাঁর সঙ্গীত চিন্তায় ছিল সহজিয়া বৈষ্ণব আদর্শের সতত অনুরণন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ঈশ্বর বিশ্বাসী এবং আদর্শবাদী। তাঁর শিল্পকলায় সর্বত্র দেখা মেলে এক সুযোগ্য ভক্তের, যিনি প্রেমকে দেশভক্তিকে পূজায় রূপান্তরিত করার জন্য সদাই ব্যাকুল। এক অসামান্য দক্ষতায় কাব্যের লাবণ্য আরোপিত করে তিনি বহু নাট্যমুহূর্তকে উত্তীর্ণ করেন সেই চিরায়ত মানবিক সম্পূর্ণতায়, যার কেন্দ্রবিন্দু বিশেষ করে বাঙালি মনের কাছে শুধুই সমর্পণ, শর্তহীন সশ্রদ্ধ সমর্পণ। শ্যাম সুঠাম কিশোর ত্রিভঙ্গিম চিত্ত বিনোদন কারি গিরি গোবর্ধন গিরি গোবর্ধন বিভূষণ চন্দন
एतत् नृत्यो विमोहन नूपुर शिञ्जित नृत्यो विमोहन कपट चपल चतुराली प्रेम निमीलित नयन बिल्लुल प्रेम निमीलित नयन बिल्लुल कदम्ब तल बनमाली नन्द के नन्द প্রায় সব ক্ষেত্রেই দ্বিজেন্দ্রলাল গান লেখবার আগে সুরটি মনে মনে গড়ে নিতেন, পরে কথা বসাতে বিলম্ব হতো না। এই কারণেই দ্বিজেন্দ্রলালের গানে কোনো আবিলতা নেই। মনস্বী কবি বরদাচরণ মিত্র বলেছেন, দ্বিজেন্দ্রের সঙ্গীতগুলি যেন গিরিশিখরে উৎপন্ন সমুন্নত তরুরাজির মতো তাহার নাটক সমূহের উপর দাঁড়াইয়া সেগুলিকে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া আছে। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানশি তরি সঙ্গে কে কে যাবে আয় বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানশি তরি সঙ্গে কে কে যাবে আয় বেলা বয়ে
যাত্রী সব নূতন প্রেমিক, যাত্রী সব নূতন প্রেমিক, নূতন প্রেমে ভোর, মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর, যাত্রী সব নূতন প্রেমিক, নূতন প্রেমে ভোর, মুখে সব হাসির রেখা, চোখে ঘুমের ঘোর, পশ্চিমে জ্বলছে আকাশ, পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে, পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে, পশ্চিমে জ্বলছে আকাশ সাঁঝের তপনে, পূর্বে ওই বুনছে চন্দ্র মধুর স্বপনে, প্রকৃতির বন্দনায় মানবিক প্রেমের উচ্চারণে দেশমাতৃকার আরাধনায় সর্বত্রই দ্বিজেন্দ্রলাল প্রমাণ করেছেন তিনি মূলত রোমান্টিক কবি। সুর ও বাণীর যে স্বতঃস্ফূর্ত মিশ্রণ তাঁর সঙ্গীত, সেদিকে দৃষ্টি দিলে সহজেই বোঝা যায় কবিত্বই ছিল দ্বিজেন্দ্রের সৃজনকর্মের নিয়ন্ত্রক। নানাবিধ ঘাত প্রতিঘাত নিয়ত কবির ব্যক্তিজীবনকে আলোড়িত করে। অকালে স্ত্রীবিয়োগ এবং দুই শিশু সন্তানের দায়িত্ব গ্রহণ, কবিবন্ধু রবীন্দ্রনাথের সঙ্গে বিবিধ বিষয়ে মতানৈক্য, স্বদেশী মুক্তিযোদ্ধাদের সামনে ভারতবর্ষের সুজলা সুফলা প্রকৃতি এবং সুমহান সাংস্কৃতিক ঐতিহ্যের দৃষ্টান্ত তুলে ধরে উদ্দীপনা সৃষ্টি করা, বাংলা নাটকে নতুন প্রাণশক্তির সঞ্চারিত করার প্রয়াস এবং সে সমস্ত কাজে ক্রমাগত বাধাপ্রাপ্ত হওয়া, এই সব কিছুই দ্বিজেন্দ্র গ্রহণ করেন এক উদাসী কবির ঔদার্যে। ব্যক্তিগত, সামাজিক এবং সাংস্কৃতিক সব অভিজ্ঞতাই তিনি বিবর্তিত করেন এক নান্দনিক পরিপূর্ণতায়। Thank you.
এক সময় হাসির গান লিখতেন, স্ত্রীবিয়োগের পর তা বন্ধ হয়, কিন্তু কোনো নাটকেই কৌতুক রস সম্পূর্ণ অনুপস্থিত নয়। বিদেশি সুর তাঁর সঙ্গীতে বারবার এসেছে, কিন্তু বাণীর মাধুর্যে সেসব অচিরেই হয়ে উঠেছে বাঙালির একান্ত সঙ্গীত। সব অবস্থাতেই দ্বিজেন্দ্রলাল নিজের শিল্পদৃষ্টিকে জীবনের প্রবহমানতা থেকে দূরে রাখতেন। তাঁর কোনো রচনাতেই ব্যক্তিগত বিহ্বলতা নেই। কত না নিহিত ব্যথা
একবিংশ শতাব্দীর বাংলা গান বিশ্বজয়ী। স্থানীয় শিল্পপটে আজ দূর দূরান্তের বর্ণময় আলিম্পন। বাঙালি এখন পৃথিবীর নাগরিক, কিন্তু অস্বীকার করা যাবে না অতীত ঐতিহ্যকে। দেশজ সঙ্গীত চিন্তনে এবং চেতনায় যে নূতন স্রোত বহন করে এনেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, আজও তা প্রাসঙ্গিক। কারণ একটি জাতি বা একটি দেশ কখনোই তার ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে অনিশ্চিত ভবিষ্যতের পথে পা রাখতে পারে না। সঙ্গীত সাধক দ্বিজেন্দ্রের নবমূল্যায়ন ইতিমধ্যেই শুরু হয়েছে। তাকে নতুন করে পেতে চাওয়ার যাত্রাপথে এই উপস্থাপনা একটি বিনম্র পদসঞ্চার। শান্তি শক্তি ভরা আমরা আসি